22তম ঠাকুর পঞ্চানন বর্মার মেলা উপলক্ষে করণদিঘি তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী এক হলো। শনিবার করণদিঘি ব্লকের খাতুরিয়া গ্রামে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার স্মৃতি উপলক্ষে মেলা শুরু হয়েছে। প্রদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন করণদিঘি প্রাক্তন বিধায়ক মনোদেব সিংহ। উপস্থিত ছিলেন করণদিঘি ব্লকের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শামসুল হক, ডালখোলা পুরসভার প্রাক্তন পৌরপতি সুভাষ গোস্বামী এবং তপশিলী জাতি ও আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জনা রায়। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাজবংশী সংগঠনের নেতা মনোদেব সিংহকে প্রার্থী না করে তৃণমূল কংগ্রেস গৌতম পালকে প্রার্থী করেছিল। গৌতম পাল করণদিঘি কেন্দ্র জয়ী হওয়ার পর প্রাক্তন বিধায়ক মনোদেব সিংহকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দেয়। একইভাবে ডালখোলা পৌরসভা নির্বাচনে সুভাষ গোস্বামীকে উত্তর দিনাজপুর জেলা পরিষদে করণদিঘি এলাকা থেকে জয়ী হয়েছিল শামসুল হক। গৌতম পাল বিধায়ক হবার পর শামসুলের রাজনৈতিক অস্বস্তি চরম সংকটে দাঁড়িয়েছে। করণদিঘি ব্লকের রাজবংশীদের নিয়ে কোনো অনুষ্ঠান হলে বিধায়ককে ব্রাত্য রেখে দেন প্রাক্তন বিধায়ক মনোদেব সিং। এবারও ঠাকুর পঞ্চানন বর্মার অনুষ্ঠানেও একই চিত্র লক্ষ্য করা গেলেও এই অনুষ্ঠানে বিধায়ক সমস্ত নেতারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। মনোদেববাবুর স্ত্রী বিপাশা সিংহ জেলা পরিষদের সদস্য। সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে মনোদেববাবুর স্ত্রী এবং শামসুল হককে প্রার্থী করতে মরিয়া বিক্ষুব্ধ নেতারা। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে 4 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে ফুলের মালা পরিয়ে মেলার শুভ সূচনা করা হয়। মেলায় অসংখ্য রাজবংশী সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়েছিলেন। এই বিষয়ে তপশিলী জাতি ও আদিবাসী কেন্দ্রীয় কমিটির সভাপতি রঞ্জনা রায় কি বলেছেন শুনে নেব। পরিচিত হওয়া চাই না, আমরা দেশের মানুষ হিসাবে, ভারতের নাগরিক হিসাবে আমরা বাঁচিবা চাই। এতে কোনো না কামতাপুরি না রাজবংশী, আমরা ভারতীয়। আমার অত ক্ষুদ্র চিন্তা না হয়, কিন্তু দেশের নেতার ঘর আমার মধ্যে বিভাজন তৈরি করে দিছে, মানুষে মানুষে বিভাজন। আমরা এই বিভাজনটা বন্ধ করবা বলছি, যে বিভাজন বন্ধ করো, আর এই যে রাজনীতির যে ভোটের যে খেলা, এটা বন্ধ করে প্রকৃত মানুষের উন্নয়ন করো। গ্রাম আর শহরের মধ্যে যে বৈষম্য, কলকাতা কেন্দ্রিক যে রাজনীতি, কলকাতা থেকে যে দেশকে শাসন, উত্তরবঙ্গ শাসন, সেই শাসনটা বন্ধ করো। উত্তরবঙ্গে আজই ভারতবর্ষে তো বিভিন্ন রাজ্য ভাঙিয়ে। এই প্রসঙ্গে প্রাক্তন জেলা পরিষদ সদস্য শামসুল হক কি বলেছেন শোনাবো। আমরা একটা মিলন মেলাও বলতে পারি, কারণ এই মেলাকে উদ্দেশ্য করে আমরা সবাই এক জায়গায় হই। আর যে কোনো জায়গায় যদি মানুষ এক জায়গায় হয়, তো একটা ভালোবাসার বার্তা যায়। তো আমাদের মধ্যে একটা সৌহার্দ্য, ভালোবাসা, সাম্প্রদায়িক প্রীতি, আমরা যে উত্তরবঙ্গের লোক, আমাদের পরিচিতি, এই সব জানার জন্য এই মেলাটা আমাদের জন্য খুবই অপরিহার্য। আর এর জন্য আমি মেলার আয়োজকদের ধন্যবাদ দিব, যে ওরা অনেক খাটনি করে এই মেলাটার আয়োজন করে আমাদের জন্য, যেটা একটা ভালো বার্তা নিয়ে যায় পুরো উত্তরবঙ্গের কাছে। কথাটা আমি একমত নাই, আমি পুরো অন্য সমাজের নাই, আমিও কিন্তু এই সমাজেরই লোক, উত্তরবঙ্গের আদি বাসিন্দা। আমার সমাজ আর উত্তরবঙ্গের রাজবংশীর সমাজের মধ্যে কোনো তফাৎ নেই, আমাদের একটাই তফাৎ শুধু ধর্মগত, কিন্তু ভাষাগত, মানে অভ্যাসগত, সংস্কৃতিগত আমরা কিন্তু এক। কীরকম লাগছে এবারে আসি, আশা করবো আগামী দিনও আমরা এইভাবেই চলতে পারি আর আসতে পারি। এ বিষয়ে ডালখোলা পৌরসভার প্রাক্তন পুরোহিত সুভাষ গোস্বামী কি বলেছেন শুনব। দেখুন, 22তম মেলা, প্রতিবারই আমরা আসি, সর্ব ধর্ম সবার ধর্মের লোকরা এখানে আসে। আমরা আহ্বান করব সবাইকে, আমরা সবাই এক হয়ে থাকবো, রাজবংশী বলে নয়, আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সব এক হয়ে থাকবো। এই এক হওয়ার বার্তা কেমন লাগছে এখানে এসে কি দেখলেন? না, এটা তো মিলনস্থল, মিলনভূমি। আজকে 22তম এই মেলার উৎসব। এই উৎসবে আগেই শুনলেন, আমাদের সিনহা বলেছেন যে ঠাকুর পঞ্চানন বর্মা আজকে পৈতার দিবস, পৈতা দিবস, উপনয়ন দিবস। এটা হিন্দু সমাজে উপনয়ন হয়, ব্রাহ্মণরাও নেয়, এমন ক্ষত্রিয়রাও নেয়। আজ ক্ষত্রিয় বলে প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে পঞ্চানন বর্মা নিজেকে ক্ষত্রিয় বলে প্রতিষ্ঠা করেছিল এবং রাজবংশী থেকে ক্ষত্রিয় বলে প্রতিষ্ঠা করেছিল। কাজেই এই প্রতিষ্ঠা দিবসে সবাইকে এক হয়ে থাকতে রাজবংশীদের বিরাট একটা অংশ এবং প্রচন্ডভাবে পিছিয়ে পড়ে আছে। এই রাজবংশী থেকে সামনে যদি না আনা যায়, তাহলে দেশের উন্নয়নটা হবে না। সবাইকে উন্নয়ন না করলে দেশের উন্নয়ন হবে না।
কাজে এই এরিয়ার যত রাজবংশী আছে সবাইকে আসতে হবে প্রশ্ন শিখতে কম্পিটিটিভ মার্কেট। করণদিঘি প্রাক্তন বিধায়ক মনোদীপ সিংহর বক্তব্যই বা কি শুনে নেব। আজ ঠাকুর পঞ্চানন বর্মার উপনয়ন উপলক্ষে আজকে এই মেলা, এই মেলা শুধু আজকে না, দীর্ঘ 22 বছর ধরে এই মেলা চলছে। এই মেলায় বিশেষ করে আমাদের রাজবংশী সমাজের যে কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলো নিয়ে আলোচনা হয়, পাশাপাশি আমোদ বিনোদনের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন হয়া শিল্পীরা আসেন, তারা গান করেন। সেই উপলক্ষে এখানে মেইনলি ঠাকুর পঞ্চানন বর্মার উপনয়ন উপলক্ষে আমি যে পৈতা দিবস যেটা বলছি সেই উপলক্ষে আজকে মেলা। আচ্ছা, কয়দিন ব্যাপী চলে এখানে এই মেলা? এই মেলা এবার 4 দিন ব্যাপী চলবে। আমি আগেই বলেছি 22তম এটা মেলা। কোথায় এটা? এটা হচ্ছে দুমনা অঞ্চলের, করণদিঘি থানা দুমনা অঞ্চলের খাতুরিয়া বলে একটা জায়গা আছে, সেই খাতুরিয়া গ্রামেই এখানে এই মেলাটা হচ্ছে। ইত্যাদি আলোচনা হয়, তার সঙ্গে সবার সঙ্গে দেখা হয়, ভাব বিনিময় হয়, গান শুনি, উত্তরবঙ্গের যে কৃষ্টি কালচার সেগুলো সম্পর্কে গান হয়, খুব ভালো লাগে। এটা আমি দেখছি বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের জমায়েত হয় এই মেলা। এখানে যে কী উপলক্ষে মেলা বললাম, আমি তো এর আগেই বলেছি ঠাকুর পঞ্চাননের উপনয়ন, যেটা হচ্ছে পৈতা দিবস, যেই পৈতা পরিয়ে আজকে আর রাজবংশী সমাজ আমরা ক্ষত্রিয় বলে পরিচয় দিতে পারছি, এর মূল হচ্ছে ঠাকুর পঞ্চানন বর্মা। উনি আমাদের এই পৈতা প্রচলন করেন বলে আজকে এই মেলাটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই বিধানসভার প্রাক্তন বিধায়ক হিসাবে এই মেলা উপলক্ষে কি বার্তা দেবেন? আমি মেলা উপলক্ষে বার্তা এটাই দিতে চাই যে এই করণদিঘিবাসী সবাইকে, সবাই যেন সুখে শান্তিতে থাকে, মিলেমিশে থাকে, সম্প্রীতি বজায় রেখে যেন থাকে, এই বার্তাই দিতে চাই। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অফিস সিনার রিপোর্ট, টাইমস 14 বাংলা।